আমাদের ভারতে একটা বাড়ি রয়েছে যে বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয় মৃত্যুর জন্য এবং সোশ্যাল মাধ্যমে এই বিষয়টি বাংলাদেশেও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলও দেখলাম নিউজ করেছে যে বাড়িতে মৃত্যুর জন্য ঘর ভাড়া দেওয়া হয় যাদের মৃত্যু কিছুদিনের মধ্যে হবে বলে ধারণা করা হয় তারাই এই ঘরগুলোতে অপেক্ষায় থাকা যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই সপ্তাহ এই বাড়ির কোনো ঘরে থাকা সুযোগ পানি একটি ঘরে থাকার দৈনিক ভাড়া পঁচাত্তর টাকা আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে দেখতেছি তার আগে কোরআন কিভাবে দেখতেছে একটু আপনাদেরকে শেয়ার করে মাউত ফি আচ্ছা মৃত্যু যখন আপনার চলে আসবে কুল ইন্নাল মাউতাল্লাদি ফা ইনাহু মুলা কি আপনি পালায়া সুচ্চ পাহাড়ে চলে গেলেও মৃত্যু আপনাকে সাক্ষাৎ করবে। আপনি যদি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে ঢুকেন নৃত্য আপনার সাক্ষাৎ করবে। আপনি যদি পালায়া এমন কোনো এলাকায় চলে যান যেখানে কোনো মানুষের কোনো হাত নাই আপনাকে মৃত্যু সাক্ষাৎ করবেই মালাকল মত পাকড়াও করবেই সুলাইমান আলহি সাল্লা একটা ঘটনা বলে শোনেন মন্ত্রী সহ সুলাইমান নবী বসে আছেন মন্ত্রণালয়ে হঠাৎ মালাকুল মাউত মানুষের বেশ ধরে এসে হাজির যখন মালাকুল মাউত চলে গেল কোন একটা কারণে এসেছিলেন তো ওই মন্ত্রী বলতেছেন সুলাইমান নবী এখানে যে ব্যক্তি এসেছিলেন ইনি কে তখন বলা হলো ইনি হচ্ছেন মালাকুল মাউত মন্ত্রীর কলিজাটা থরথর করে কেঁপে উঠলো যখন কেঁপে উঠলো উনি বললেন সুলাইমান নবী যে জায়গায় একবার মালাকুল মত এসেছে আমি সেখানে থাকতে চাই না তো কোথায় যাবা কামরা হিন্দদের হিন্দের কোনো অঞ্চলে পাঠিয়ে দেন আপনারা হয়তো অনেকে জানেন ভারতকে কিন্তু হিন্দ বলা হয় আরবিতে এবং হাদিসের ভাষ্য অনুসারেও কিন্তু হিন্দ বলা হয় অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এগুলো কিন্তু হিন্দ তো সুলাইমান নবী বললেন যে তুমি এখান থেকে চলে যাবা মন্ত্রণালয় ছেড়ে যে আমি চলে যাবো আমাকে হিন্দের কোনো অঞ্চলে পাঠিয়ে দেন বাতাসকে আদেশ করা হলো যে ব্যক্তিকে তুমি হিন্দের কোনো অঞ্চলে রেখে আসো বাতাস ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়ে এসে হিন্দের কোনো একটা অঞ্চলে রেখে গেল মালাকুল মত সেখানে এসে হাজির তো মালাকুল মাউত তখন জবাব দিচ্ছে যে আমি অবাক হয়েছিলাম যখন ফিলিস্তিনে সুলাইমান নবীর সামনে আমি মানুষের রূপ ধরে গিয়েছিলাম সেখানে তোমাকে আমি দেখতে পেলাম দেখার পর আমি রীতিমতো অবাক কারণ মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে তোমার তোমার মৃত্যুর স্থান আমি দেখতে পাচ্ছি হিন্দে মানে হিন্দুস্তানে ভারতে কিন্তু তোমাকে আমি এই মুহূর্তে দেখতেছি ফিলিস্তিনে আর বাকি আছে দশ পনেরো মিনিট আমি অবাক হয়েছিলাম যে তোমার মৃত্যুটা কীভাবে ওখানে হবে দেখো আল্লাহ তালা তোমার কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে ওই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে নিয়ে এসেছেন কারণ তোমার মৃত্যুটা লেখা আছে হিন্দুস্তানে সোহার আল্লাহ তার মানে কি আপনার মৃত্যু যেখানে হবে সেখানে আল্লাহ আপনাকে নিবেই কক্সবাজারে যদি মৃত্যু হয় না আপনাকে কক্সবাজারে নিয়ে যেয়েই তারপরে মারবে যদি আপনার মৃত্যুটা হয় সৌদি আরবে ওখানে নিয়ে গিয়ে আল্লাহ তালা আপনার মৃত্যু ঘটাবে কুল্লু সিং যায় কতমত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সদা স্বাদন করতে হবে ভারতে যে ঘটনাটি ওনার প্রশ্ন পাওয়ার পর আমি ঘেটে দেখলাম তো দেখতে পেলাম ওখানে ঘর ভাড়া দেওয়া হয় কাদেরকে বুড়া থুথুরা যেগুলা মৃত্যু পথযাত্রী এদেরকে ঘর ভাড়া দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে করে এখানে শুয়ে থাকে আর মৃত্যুর চিন্তা করতে করতে ইষ্ট করে আরও তাড়াতাড়ি মরে সম্পূর্ণরূপে হারাম মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইসলাম কোথায় জায়গা দিয়েছে জানেন আমরা এগুলো বুঝি না তো বাপমা যখন বুড়া হয়ে যায় মানুষ অনেকে বোঝা মনে করে বাপমাকে ইংদাকাল কিবার হুমা কিলাহুমা ফালা হুমা উফ দেখেন ইসলাম কত সুন্দর বাপমা দুইজনে অথবা একজন যখন বুড়া হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে এমন কোনো আচরণ করো যে তার আক্ষেপের সরে উফ শব্দ উচ্চারণ করে তার মানে কি বাপমার স্থান হচ্ছে সন্তানের বুকে বাপমার স্থান হচ্ছে সন্তানের ঘরে বাপমার স্থান হচ্ছে সন্তানের কাছে সে সেবা করবে ছোটোবেলায় যেভাবে বাপমা টেক কেয়ার করেছিল সেভাবে টেক কেয়ার করবে এখন কথা হচ্ছে যেই বুড়া মানুষগুলোকে ওখানে ঘর ভাড়া দেওয়া হচ্ছে যে তুই তো মরেই যাবি পাঁচ দিন পরে বা এক বছর পরে তুই এখনই এখানে চলে আয় তাড়াতাড়ি মর সম্পূর্ণরূপে হারাপ ভারতের মানুষ আপনারা একটা উদ্যোগ বা পরিকল্পনা নিতে পারেন এই ধরনের বাড়ি যেগুলো মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে আপনারা রিকোয়েস্ট করতে পারেন প্রশাসনের কাছে যেগুলো বন্ধ করা দরকার আমি জানি না সবাই কি হিন্দুইজমে বিশ্বাসী বা হিন্দু ধর্ম অনুসরণ করে কি না নাকি এর ভিতরে মুসলমানও আছে কি মুসলমান ধর্মে এ সমস্ত বিষয়গুলো সম্পূর্ণরূপে হারাম ইসলাম ধর্মের মৃত্যু কামনা করা এটাও নিষেধ মানে আছে না এত অসুস্থতা আল্লাহ তালা দিয়েছেন অনেকে দেখবেন এমন করে আল্লাহ আর কাউকে পাইলা না তুমি যত বিপদ শুধু আমারই দিয়ে দেও বিপদ যখন আসে দল বেঁধেই কিন্তু আসে এটা মাথায় রাখতে হবে বিপদ যখন আসে বড় কঠিন মুহূর্ত সিচুয়েশন নিয়ে আসে ওয়ালানুম বিশাই ইমিলাল খৌফ ইবল জু অনাক সিমিনাল ইমিলাল আল আংফুসি বিপদে ভেঙে পড়া যাবে না সম্পদ ভয় ক্ষুধার যন্ত্রণা ফসল ফলাদি নষ্ট এগুলোর মাধ্যমে আল্লাহ সোহানুভাত আপনাকে পরীক্ষা করবেন মৃত্যু কামনা করা ইসলামী সরিয়াই সম্পূর্ণরূপে রিসেদ তবে দোয়া করা জায়েজ কি আল্লাহ আপনি আমাকে এমন মৃত্যু দেন যে মৃত্যুটা ইমানে মৃত্যু যে মৃত্যুর মধ্যে জান্নাতের ঘ্রাণ থাকবে যে মৃত্যুর মধ্যে জান্নাতের সুসংবাদ থাকবে আমি অবাক হয়েছিলাম যে তোমার মৃত্যুটা কীভাবে ওখানে হবে দেখো আল্লাহ তালা তোমার কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে ওই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে নিয়ে এসেছেন কারণ তোমার মৃত্যুটা লেখা আছে হিন্দুস্তানে সোহার আল্লাহ তার মানে কি আপনার মৃত্যু যেখানে হবে সেখানে আল্লাহ আপনাকে নিবেই কক্সবাজারে যদি মৃত্যু হয় না আপনাকে কক্সবাজারে নিয়ে যেয়েই তারপরে মারবে যদি আপনার মৃত্যুটা হয় সৌদি আরবে ওখানে নিয়ে গিয়ে আল্লাহ তালা আপনার মৃত্যু ঘটাবে কুল্লু সিং যায় কত মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সদা সাধন করতে হবে ভারতে যে ঘটনাটি ওনার প্রশ্ন পাওয়ার পর আমি ঘেটে দেখলাম তো দেখতে পেলাম ওখানে ঘর ভাড়া দেওয়া হয় কাদেরকে বুড়া থুথুরা যেগুলা মৃত্যু পথযাত্রী এদেরকে ঘর ভাড়া দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে করে এখানে শুয়ে থাকে আর মৃত্যুর চিন্তা করতে করতে ইষ্ট করে আরও তাড়াতাড়ি মরে সম্পূর্ণরূপে হারাম মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইসলাম কোথায় জায়গা দিয়েছে জানেন আমরা এগুলো বুঝি না তো বাপমা যখন বুড়া হয়ে যায় মানুষ অনেকে বোঝা মনে করে বাপমাকে ইংদাকাল কিবার বাহাদু হুমা ও কিলা হুমা তাকুল্লা হুমা উফ দেখেন ইসলাম কত সুন্দর বাপমা দুইজনে অথবা একজন যখন বুড়া হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে এমন কোনো আচরণ করো যে তার আক্ষেপের সুরে উফ শব্দ উচ্চারণ করে তার মানে কি বাপমার স্থান হচ্ছে সন্তানের বুকে বাপমার স্থান হচ্ছে সন্তানের ঘরে বাপমার স্থান হচ্ছে সন্তানের কাছে সে সেবা করবে ছোটোবেলায় যেভাবে বাপমা টেক কেয়ার করেছিল সেভাবে টেক কেয়ার করবে এখন কথা হচ্ছে যেই বুড়া মানুষগুলোকে ওখানে ঘর ভাড়া দেওয়া হচ্ছে যে তুই তো মরেই যাবি পাঁচ দিন পরে বা এক বছর পরে তুই এখনই এখানে চলে আয় তাড়াতাড়ি মর সম্পূর্ণরূপে হারাপ ভারতের মানুষ আপনারা একটা উদ্যোগ বা পরিকল্পনা নিতে পারেন এই ধরনের বাড়ি যেগুলো মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে আপনারা রিকোয়েস্ট করতে পারেন প্রশাসনের কাছে যেগুলো বন্ধ করা দরকার আমি জানি না সবাই কি হিন্দুইজমে বিশ্বাসী বা হিন্দু ধর্ম অনুসরণ করে কিনা নাকি এর ভিতরে মুসলমানও আছে কিনা। মুসলমান ধর্মে এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণরূপে হারাম ইসলাম ধর্মে মৃত্যু কামনা করা এটাও নিষেধ মানে আছে না এত অসুস্থতা আল্লাহ তালা দিয়েছেন অনেকে দেখবেন এমন করে আল্লাহ আর কাউকে পাইলা না তুমি যত বিপদ শুধু আমারই দিয়ে দেও বিপদ যখন আসে দল বেঁধেই কিন্তু আসে এটা মাথায় রাখতে হবে বিপদ যখন আসে বড় কঠিন মুহূর্ত সিচুয়েশন নিয়ে আসে ওয়ালানবলু আনাকুম বিষাই ইমিলাল খৌফ ইবাল জু অনসিমিলাল আমল আংসিআসাম বিপদে ভেঙে পড়া যাবে না সম্পদ ভয় ক্ষুধার যন্ত্রণা ফসল ফলাদি নষ্ট এগুলোর মাধ্যমে আল্লাহ সুহান ভাতাল আপনাকে পরীক্ষা করবেন মৃত্যু কামনা করা ইসলামী সরিয়াই সম্পূর্ণরূপে ঋষেদ তবে দোয়া করা জায়েজ কি আল্লাহ আপনি আমাকে এমন মৃত্যু দেন যে মৃত্যুটা ইমানে মৃত্যু যে মৃত্যুর মধ্যে জান্নাতের ঘ্রাণ থাকবে যে মৃত্যুর মধ্যে জান্নাতের সুসংবাদ থাকবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন